আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী এর বাংলার 2021 সালের প্রথম সপ্তাহের যে প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য, সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি এই উত্তরগুলো তোমাদের কাজ করতে খুবই সহযোগিতা করবে। তো কি প্রশ্ন ছিল আসা আমরা দেখে নিই। তো প্রশ্ন প্রথমে আছে যে নিচের রসাংশটুকু চরিত্রটিতে রূপান্তর করো। তো রসাংশে কি আছে আমরা একটু একবার পড়ে নিই, তাহলে আমাদের কাছে এর উত্তর করতে সহজ হবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটা ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরিয়া যেতে পারি। তো এটা ছিল প্রশ্ন, এবং এটা আসলে সাধুরীতিতে, যেমন বলিলেন, ফুরাইয়া গিয়াছে, তো এটা আসলে সাধুরীতিতে একটা উদ্দীপক, একটা রচনাংশ। তো এটা চরিত্রিতে কী হয় আমরা এখন সেটা দেখব। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছানো আর কোনো উপায় নেই। যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন, যেমন এখানে কিন্তু কী ছিল আমাদের সাধারণত, যিনি তোমার চক্ষু ভালো করে দিয়েছেন, তো এখানে আমাদের হয়েছে কি, যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন, যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি। আর আগে ছিল যে ছাগল চাহিতেছি, এখন হয়েছে ছাগল চাচ্ছি, যেন আমি সেই ছাগল বেচে টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। তো আশা করি এই উত্তরটুকুই তোমাদের জন্য যথেষ্ট। এটা হবু যদি লিখে দাও বা এর তার থেকে যদি তুমি নিজের মতো করে লিখতে পারো সেটা হবে। তো এই ছিল ভিডিও, দেখাবে পরবর্তী কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ।